আগের দিন রিয়া আমার নামে ম্যামকে বলেছে, আজ আমি ওকে ছাড়বো না। এই রিয়া, টিচার স্টুডেন্ট খেলবি? টিচার স্টুডেন্ট? হ্যাঁ খেলবো, কিন্তু আমি টিচার হব, এটাই তো আমি চাইছিলাম। হ্যাঁ টিচার তো তুই হবি, তুই টপার বলে কথা। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুই ম্যামের জায়গায় গিয়ে পড়াবি। কি বলছিস তুই? ম্যাম যদি দেখে নেয় কি হবে? আরে এখন ম্যাম আসবেন না, দেরি হবে। আমি ওয়াশরুম গেছিলাম, তখন আমার ম্যামের সাথে দেখা হয়েছিল। ম্যাম বলেছেন একটু আসতে দেরি হবে, আর ম্যাম এলে আমি তোকে ইশারায় বলে দেব। আচ্ছা ঠিক আছে। জানিস পিকু, আমার ম্যাম হওয়ার খুব ইচ্ছে। হ্যাঁ যা না, যা ম্যামের জায়গায়। ম্যাম দেখলে তুই পুরো শেষ। সবাই খাতা বার করো, আজ তোমাদের ইংলিশ থেকে প্রশ্ন লিখতে দেবো। পিকু তুমি অন্যদিকে তাকিয়ে কেন? পিকু তুমি আবার হাসছো? ক্লাস থেকে বাইরে বেরো। কার পারমিশনে তুমি ওকে ক্লাস থেকে বের করছো? ম্যাম আপনি? তোমার থেকে আমি এটা আশা করিনি। গার্জেনকে দেখা করতে বলবে। ম্যাম পিকু আমাকে এসব করতে বলেছে, আমার কোনো দোষ নেই। আমার বদলা এবার পূরণ হলো। পিকু তোমাকে এই ঘরে আগুন ধরাতে বললে তুমি ধরাবে তো? না ম্যাম। তাহলে পিকুর নামে দোষ দিচ্ছ কেন? ঠিক হয়েছে, উচিত শাস্তি পেয়েছে। আমার সাথে পাঙ্গা নেওয়া, তাই না? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ।